নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 17ই সেপ্টেম্বর 2024 দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির কেমন যাবে এবং সাত নামের ব্যক্তির অর্থাৎ সাতটি নামের ব্যক্তির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ আপনারা যদি রাশি না জানেন, আপনার নামের অক্ষর দিয়ে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কি না আমি সাতটি নামের ব্যক্তির নাম বলবো, যাদের আগামীকাল যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং পাঁচ রাশির লটারির প্রাপ্তির শুভ সময় এবং লাকি নাম্বার এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, আগামীকাল মঙ্গলবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে আপনার শতবিশা নক্ষত্র, রাহুকাল আপনার 3টা থেকে বৈকাল 4টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। অর্থাৎ এই রাহুকালের সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ, শুভযাত্রা এই সময় আপনারা করবেন না। দেখুন, আগামীকাল উত্তর দিকে যাত্রা করা নিষেধ রয়েছে, আর যদি উত্তর দিকে যাত্রা আপনাদেরকে করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু গুড় খেয়ে আপনারা ভগবানের নাম স্মরণ করে, অবশ্যই হনুমানজির নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, নিশ্চিতরূপে সেই যাত্রাতে আপনারা লাভ পাবেন। এবার আসি 27টি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্রের আগামীকাল ভালো যেতে চলেছে। দেখুন, প্রথম আসি যে নক্ষত্র সেটা হচ্ছে জ্যেষ্ঠা, চিত্রা, হস্তা, মঘা, আদ্রা, মৃগশিরা, রোহিণী, শ্রবণা, শতবিশা, মূলা এবং বিশাখা। এই কটি নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ হতে চলেছে। যদি এই নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে, আপনার ক্ষেত্রে আগামীকাল খুব ভালো যেতে চলেছে। এবার আসি মেষ থেকে মীন রাশির কেমন যাবে আগামীকাল দৈনিক রাশিফল, কোন কোন দিকগুলো আপনাদের শুভ, কোন কোন দিকে আপনাদের সমস্যা আসতে পারে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শেষে আমি পাওয়ার কবচ নিয়ে আপনাদেরকে বলবো। বিশেষ এই পাওয়ার কবচ যেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী কিন্তু হবে, যারা লটারি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তারা অবশ্যই পাওয়ার কবচ পরিধান করুন। এবং সাত নামের ব্যক্তির অর্থপ্রাপ্তি এবং পাঁচটি নামের ব্যক্তির লটারি প্রাপ্তির শুভ সময় এবং আপনার লাকি নাম্বার এবং পাওয়ার কবচ নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। মেষ রাশির কেরিয়ারের সমস্যা দূর হবে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের জন্য কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃষ রাশি কোনো পুরাতন ইচ্ছা আপনার পূরণ হবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ আপনাদের ভ্রমণের যোগও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের কোনো বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে। মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে, কেরিয়ারে নতুন সুযোগ আসবে, দূর ভ্রমণের যোগ আগামীকাল রয়েছে। কর্কট রাশি কাজের চাপ বাড়বে, স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা থাকবে, একটু শান্তি এবং ধৈর্য ধরে কাজ করুন, তাতে লাভ পাবে। সিংহ রাশি পরিবারে কোনো খুশির খবর আপনার আসবে, অবিবাহিত যারা রয়েছেন বিবাহের জন্য যোগাযোগ হতে পারে বা কথাবার্তা হতে পারে, সম্পত্তি লাভের যোগ রয়েছে। কন্যা রাশি কন্যা রাশির কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি আপনি পেতে পারেন,
সন্তানের দিকে অবশ্যই নজর রাখুন, সন্তানের ক্যারিয়ারের দিকে বিশেষ করে। তুলা রাশি, তুলা রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার গৃহে, আপনার বাড়িতে কোনো নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিকে অবশ্যই নজর রাখুন, যে কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আপনার সিদ্ধান্তটা অবশ্যই নিন। এবং আপনাদের এই বাদ বিবাদ, যেখানে কাজ করছেন কর্মক্ষেত্রে বাদ বিবাদ এড়িয়ে চলুন, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে আগামীকাল হাত দিবেন না। ধনু রাশি, ক্যারিয়ারে সফলতা আসবে, ছোট ভ্রমণের যোগ রয়েছে, অর্থনৈতিক স্থিতি ভালো থাকবে। মকর রাশি, মানসিক দুশ্চিন্তা দূর হবে, ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে এবং চাকরি ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। কুম্ভ রাশি, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে, স্বাস্থ্য আপনার ভালো হবে। মীন রাশি, ক্যারিয়ারে সমস্যা হবে, তাড়াহুড়ো কোনো কাজ করবেন না, কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন, গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই আপনারা সাবধানে গাড়ি এবং বাইক চালান। এবার আসি পাওয়ার কবচ। দেখুন, যারা লটারি, শেয়ার মার্কেট, ফাটকা এগুলো যে ইনভেস্টমেন্ট করছেন, আপনারা অবশ্যই পাওয়ার কবচ পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তি তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে এই অর্থপ্রাপ্তি, পাওয়ার কবচ। এবার আসি নামের অক্ষর। আমি সাতটি নামের অক্ষর বলবো, যদি আপনার হয় আপনার আগামীকাল অবশ্যই অর্থপ্রাপ্তি হবে, তবে আপনাদেরকে পাওয়ার কবচ আপনাদেরকে পরিধান করতে হবে। দেখুন, আপনার নামের অক্ষর এ দিয়ে শুরু হলে আপনার প্রথম নামের অক্ষরটা এ যদি থাকে, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে থাকে, আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় প্রথম নামের অক্ষর, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, আপনার নামের অক্ষর প্রথম অক্ষরটা এল, আপনার নিশ্চিত অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার নিশ্চিত অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। অর্থাৎ এ, বি, কে, এল, এম, এন এবং জে, এই সাত নামের ব্যক্তির আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। এবং আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রাহু গ্রহকে বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি আপনারা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে। এবার আসি পাঁচটি রাশির লাকি নাম্বার এবং শুভ সময়। প্রথম যে রাশি মকর রাশি, মকর রাশির লাকি নাম্বার পাঁচ। আপনাদের যে শুভ সময় সকাল 9:52 থেকে 11:02 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের লাকি নাম্বার এক। আপনাদের শুভ সময় সকাল 10:30 থেকে 11:14 পর্যন্ত। তিন নম্বর রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনাদের লাকি নাম্বার আট। আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে 10:43 পর্যন্ত, সময়টা শুভ।
এরপর যে রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনার লাকি নাম্বার 7। আপনার শুভ সময় সকাল 10:12 থেকে 11:20 পর্যন্ত। বৃষ রাশি, বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশির লাকি নাম্বার 9। আপনাদের যে শুভ সময় 11:28 থেকে 12:03 পর্যন্ত সময়টা শুভ। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে 2-1 জন্য, আপনারা অবশ্যই পাওয়ার কবচ পরিধান করুন। আপনাদের এই অর্থপ্রাপ্তি অর্থাৎ রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা 3 গুণ বৃদ্ধি কিন্তু করবে। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।